15 কোটি মানুষের দেশ বাংলাদেশ। 56,000 বর্গমাইল আয়তনের এই দেশটি জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। জনসংখ্যার তুলনায় অপর্যাপ্ত সম্পদ ও দক্ষ জনবলের অভাবে এই দেশটির মতো উন্নয়নশীল একটি দেশের পক্ষে বিপুল পরিমাণ এই জনগোষ্ঠীর জন্য খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থানের মতো অন্যতম মৌলিক চাহিদা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। 2011 সালের একটি পরিসংখ্যান অনুযায়ী দেশের 1574 জন মানুষের বিপরীতে একটি হাসপাতাল বেড এবং 2586 জন রোগীর বিপরীতে একজন চিকিৎসক সেবা প্রদানে নিযুক্ত আছেন, যা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে অপ্রতুল। কিন্তু এই মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে অধিক জনসংখ্যা, অপর্যাপ্ত সম্পদ এবং প্রয়োজনের তুলনায় দক্ষ জনবলের অভাব যেমন সত্য, তেমনি এটাও সত্য সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে না পারা এবং সময়োপযোগী ব্যবস্থাপনা পদ্ধতি না থাকা। স্বাস্থ্যসেবা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ একটা সেবা এবং স্বাস্থ্যসেবা পাওয়া প্রত্যেক নাগরিকের একটা তার সাংবিধানিক অধিকার। সেই স্বাস্থ্যসেবাটা যাতে কোয়ালিটি অথবা মানসম্পন্ন হয় সেই জন্য সরকার সবসময় সচেষ্ট আছে। উন্নয়নশীল এই দেশটিতে জনসংখ্যার আধিক্য, প্রাকৃতিক দুর্যোগ, সম্পদের অপ্রতুলতা থাকা সত্ত্বেও প্রতিনিয়ত দেশটির সরকার দেশি বিদেশি বিভিন্ন এনজিও ও প্রতিষ্ঠানের সহায়তায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নের ক্ষেত্রে কাজ করে চলেছে। দেশটির সরকার সময়োপযোগী বিশ্বমানের নানান পদ্ধতি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে গুণগত মান উন্নয়নের লক্ষ্যে জুলাই 2011 থেকে জুন 2016 সময়কালের মধ্যে হেলথ পপুলেশন অ্যান্ড নিউট্রিশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম HPNSDP এর আওতায় বিশ্বমানের হাসপাতাল সেবা ব্যবস্থাপনা কৌশল 5S CQI TQM পদ্ধতি বাংলাদেশের হাসপাতালগুলোতে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেন। 5S Kaizen TQM এটা হলো একটা লো কস্ট টেকনোলজি, অল্প খরচে অল্প পয়সায় আমরা একটা হাসপাতালকে উন্নত করতে পারি। বর্তমানে বিশ্বের বেশ কিছু উন্নত ও উন্নয়নশীল দেশে হাসপাতাল সেবা ব্যবস্থাপনায় 5S CQI TQM পদ্ধতি সফলভাবে পরিচালিত হয়ে আসছে। এর মধ্যে এশিয়াতে শ্রীলঙ্কা এবং আফ্রিকার 8টি দেশ 5S CQI TQM পদ্ধতি অনুসরণ করে ইতিমধ্যে তাদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পেরেছে, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের কাছে একটি সফল উদাহরণ। আর এ উদাহরণকে সামনে রেখে বাংলাদেশ সরকার ডিজি হেলথের মাধ্যমে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা এবং ইউনিসেফের সহায়তায় ইতিমধ্যে সাতক্ষীরা, নরসিংদী জেলা হাসপাতাল, হবিগঞ্জ জেলা হাসপাতাল এবং যশোরের চৌগাছা ও পাবনার ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্স সহ 17টি হাসপাতালে 5S CQI TQM পদ্ধতি প্রয়োগ শুরু করেছে, যা ইতিমধ্যেই স্বাস্থ্যসেবার মান উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। একটা হাসপাতালকে ডেভেলপ করতে হলে আমি প্রথম মনে করি মানুষের দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা এবং তার উপরে যে দায়িত্ব দেওয়া আছে সে দায়িত্ব ঠিকমতো পালন করা হয়,
যদি মনে করা হয় যে সম্পত্তিটা আমার নিজের, এটা আমার সম্পদ, দেশের সম্পদ, তাহলে তার কাজের মান অনেক বেশি হবে। প্রথমে আমাদের এখানে স্টাফদের ওরিয়েন্টেশনের জন্য জাপান থেকে প্রফেসর হান্ডা এবং শ্রীলঙ্কা থেকে প্রফেসর বিমল কারন্দাগোদা আমাদের এখানে আসেন, স্টাফদের ওরিয়েন্টেশন দেন এবং এর পরবর্তীতে 5S-এর কার্যক্রম শুরু করার জন্য আমরা সকল স্টাফদের মধ্যে ওরিয়েন্টেশন সভা করি। তার পরবর্তীতে আমরা কোয়ালিটি ইমপ্রুভমেন্ট টিম করি এবং WIT টিম করি। আগে তো এরকম কোনো টিম লিডার বা এরকম কোনো কমিটি আমাদের এখানে ছিল না। কমিটি হওয়াতে যার যার জায়গাগুলোকে তারা নিজেরাই সহযোগে পরিষ্কার পরিচ্ছন্ন করে বা তার কাজের সুবিধার্থে যেটা দরকার সেজন্যই তারা করতে পারতেছে। একটা সুপারভিশন টিম গঠিত হয়েছে যে আমি সেটা সুপারভিশন করতেছি। মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের প্রয়োজন সকলের ঐকান্তিক ইচ্ছা, সময়ানুবর্তিতা, সঠিক আচরণ, একে অন্যকে সম্মান প্রদর্শন, সকলের মধ্যে যোগাযোগ স্থাপন, যোগ্য নেতৃত্ব ও সর্বোপরি প্রয়োজন একটি সামগ্রিক ব্যবস্থাপনা কৌশল। আর এমনই একটি সামগ্রিক ব্যবস্থাপনা কৌশল হচ্ছে 5S CQI TQM। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট একটি কৌশলগত পরিকল্পনা বা কৌশলগত ব্যবস্থাপনা স্বাস্থ্যক্ষেত্রে ইতিবাচক বা মানসম্মত পরিবর্তন ঘটানোর জন্য এটি একটি দীর্ঘমেয়াদী কৌশল। এবং এই কৌশলটি আমরা 3 ধাপে বাস্তবায়ন করব। আমরা পরিকল্পনা গ্রহণ করি, প্রথম ধাপে আমরা 5S নামক আমরা একটি অ্যাপ্রোচ ইন্ট্রোডিউস করব, দ্বিতীয় ধাপে আমরা যেটি করব সেটা হচ্ছে CQI বলা হয় বা টোটাল কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট বা কাইজেন, জাপানিরা এটাকে কাইজেন বলে, মানে চেঞ্জ ফর বেটার যেটা জাপানিজ ভাষায়। এবং ফাইনালি আমরা চেষ্টা করব টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টে আমরা পৌঁছে যেতে। এটি আমাদের একটি দীর্ঘযাত্রা আমরা মনে করি। তো যেহেতু এটি দীর্ঘযাত্রা, দীর্ঘযাত্রাটা আমরা একবারে শুরু করতে চাই না, আমরা ধাপে ধাপে যাত্রাটা শুরু করতে চাই। 5S CQI TQM পদ্ধতির প্রথম ধাপটি হচ্ছে 5S। 5S মূলত S দিয়ে শুরু 5টি শব্দ দ্বারা নির্দেশিত 5টি কাজ বা টুল। এগুলো হচ্ছে সর্ট, সেট, শাইন, স্ট্যান্ডার্ডাইজ এবং সাস্টেইন। 5S-এর 5টি S এর মধ্যে প্রথমটি হচ্ছে সর্ট। সর্টিং হচ্ছে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্য থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সরিয়ে ফেলা। 5S CQI TQM পদ্ধতি শুরুর প্রথমেই একটি হাসপাতালের সকল বিভাগ থেকে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্য থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আলাদা করার পর অপ্রয়োজনীয় জিনিসগুলোর মধ্য থেকে বাছাই করতে হবে কোন জিনিসগুলো একেবারে কাজের অযোগ্য, কোন জিনিসগুলো মেরামতযোগ্য এবং কোন জিনিসগুলো ব্যবহারযোগ্য। এই ক্ষেত্রে কাজের অযোগ্য জিনিসগুলোতে লাল ট্যাগ, মেরামতযোগ্য জিনিসগুলোতে হলুদ ট্যাগ এবং ব্যবহারযোগ্য জিনিসগুলোতে সবুজ ট্যাগ ব্যবহার করা জরুরি। বাছাই শেষে অপ্রয়োজনীয় এবং মূল্যবান নয় এমন জিনিসগুলোকে ধ্বংস করার ব্যবস্থা করতে হবে। অপ্রয়োজনীয় এবং কাজের অযোগ্য কিন্তু মূল্যবান এমন জিনিসগুলোকে স্টোর করার ব্যবস্থা করতে হবে অথবা নিলামে তুলতে হবে এবং সবশেষে মেরামতযোগ্য জিনিসগুলোকে মেরামতের ব্যবস্থা করতে হবে। পরবর্তীতে প্রতি মাসের একটি নির্দিষ্ট দিনকে বাছাই দিবস হিসেবে চিহ্নিত করে সকল বিভাগে এই কার্যক্রম পরিচালনা করতে হবে। এছাড়া সর্টিং পর্বে বর্জ্য ব্যবস্থাপনাকে সর্বাধিক গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। আমি মনে করি এটা আমার বাড়ির মতোই, সবসময় এখানে থাকি। রোগীরাও যাতে আইসা পরিষ্কার পরিচ্ছন্ন পায়, তারা রোগমুক্ত এখানে থাকে, আর একটা রোগী যাতে এই রোগ থেকে ওই রোগে না ছড়ায়, তার জন্য আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। 5S-এর দ্বিতীয় S-টি হচ্ছে সেট। সর্টিং শেষে প্রয়োজনীয় জিনিসগুলোকে ব্যবহারের সুবিধা অনুযায়ী লেবেলিং সহ গুছিয়ে রাখাকে বলে সেট। এই ক্ষেত্রে গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত যেসব জিনিস সবসময় প্রয়োজন সেগুলোকে হাতের কাছে রাখা এবং যেসব জিনিস তুলনামূলক কম প্রয়োজন হয় সেগুলোকে একটি নির্দিষ্ট স্থানে লেবেলিং সহ সংরক্ষণ করা।
এছাড়া সেটিংয়ের ক্ষেত্রে এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিস বা বর্ণক্রম ও সংখ্যাক্রম অনুসারে সাজানোটা বেশ গুরুত্বপূর্ণ। সঠিকভাবে সেটিং একটি হাসপাতালের সেবা প্রদান কার্যক্রমকে দ্রুত ও নির্ভুল করার পাশাপাশি সেবা প্রদানকারীর অপ্রয়োজনীয় কর্মভার দূর করতে সহায়তা করে। আমাদের টেবিলের যেমন খাতাপত্রগুলো, এই খাতাগুলো আমাদের লেবেলিং ছিল না, তারপরে কভারিং করা ছিল না, এটা আমরা কভার করছি। প্রত্যেকটা খাতায় রঙিন কাগজ দিয়ে কভার করা হয়েছে, লেবেলিং করা হয়েছে, এবং এই লেবেলিং করার কারণে আমরা সরাসরি খাতাগুলো চিনতে পারি যে কোন খাতা কোনটা। এই পর্যায়ে 5S এর তৃতীয় এসটি হল শাইন। শাইনিং হচ্ছে একটি হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখার পাশাপাশি দুর্গন্ধমুক্ত করা। প্রতিদিন রুটিন অনুযায়ী নির্দিষ্ট সময়ে হাসপাতালের সকল বিভাগকে এমনভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে যা হাসপাতালের কর্মপরিবেশকে স্বাস্থ্যকর ও মানসম্মত পর্যায়ে উন্নীত করার পাশাপাশি সেবাগ্রহীতা ও সেবা প্রদানকারীদের মানসিক অবস্থায় একটি ইতিবাচক প্রভাব তৈরিতে সহায়তা করবে। পরিষ্কার আছে, সময় মতো পরিষ্কার করে, কাঁচরা টাচরা পরিষ্কার করে দেয়। যদি ওই রকম অপরিষ্কার থাকে আমাদের মনে করেন মন ভালো লাগবে না বা একটু আনইজি ফিল হইব, আর পরিষ্কার থাকলে মনে করেন যে সব দিক দিয়ে আমাদের সুবিধা হবে, কাজ করতেও সুবিধা হইব, চলাফেরা করতেও সুবিধা হইব, বা রুগীর সাথে আমরা ভালোভাবে কথা বলতে পারলাম বা একটু মনটা ভালো থাকলো। তো আচার আচরণটা তো আমাদের নিজেদেরও শিখতে হবে এবং নিজেদেরকেও পরিবর্তন করতে হবে, শুধু ডাক্তাররাই চলবে না, ওদের সাথে আমরা সমবেতভাবে যদি সবাই মিলেমিশে এই জিনিসটা একটু লক্ষ্য রাখি তাহলে আশা করি আর ভবিষ্যতে নোংরা হবে না। সর্ট, সেট, শাইন, এই তিনটি কার্যক্রমকে প্রতিদিনের রুটিনে পরিণত করার পাশাপাশি কার্যক্রমগুলোকে পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও মূল্যায়ন শেষে পরবর্তী করণীয় নির্ধারণ ও বাস্তবায়ন করাই হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ। এই পর্যায়ে WIT বা ওয়ার্ক ইমপ্রুভমেন্ট টিম ও QIT বা কোয়ালিটি ইমপ্রুভমেন্ট টিম নিয়মিত মিটিং আয়োজনের মাধ্যমে কাজগুলো সম্পন্ন করে থাকে। এছাড়া স্ট্যান্ডার্ড অর্জনের ক্ষেত্রে সেবা প্রদানকারী ও সেবা গ্রহীতাদের মধ্যে তথ্য, শিক্ষণ ও যোগাযোগ উন্নত করার বেশ কিছু টুলসের মধ্যে অন্যতম টুলসগুলো হচ্ছে বিভিন্ন সাইন লাগানো, সচেতনতামূলক স্লোগান লিখন, বেড নাম্বার সংযুক্ত করা ইত্যাদি। স্ট্যান্ডার্ডটা ধরে রাখার জন্য আমি প্রতিদিন ওয়ার্ডে যাই, আগে আমার ওয়ার্ড, টয়লেট, বাথরুম যেগুলো আছে এগুলো আমি আগে ঘুরে দেখি, দেখার পরে দেখি যে কোথায় সমস্যা, কোথায় কি ভালো মন্দ যাই আছে, আমি আমার যে টিমের লোক আছে এদেরকে বলি যে এইখানে কিন্তু এই সমস্যা হচ্ছে, তুমি এটা করার জন্য চেষ্টা করো, যদি ও না করে তখন হয়তো আমি অথরিটির কাছে যাই, কিন্তু আমি নিজে নিজে চেষ্টা করি যে আমার টিম মেম্বার দিয়েই আমি এইগুলো মানে ধরে রাখার জন্য। সাস্টেইন হচ্ছে 5S প্রক্রিয়ার সর্বশেষ ধাপ। সাস্টেইনের অর্থ হচ্ছে দীর্ঘস্থায়ীকরণ। পূর্বের চারটি এস এর বাস্তবায়নের মাধ্যমে অর্জিত গুণগত পরিবর্তনগুলোকে সময়োপযোগী ও দীর্ঘস্থায়ী করাই হচ্ছে সাস্টেইন। তিনটা স্টেপ আছে এর ভিতরে। এই পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করার মাধ্যমে সেবা প্রদানকারীদের দক্ষতা আরও বৃদ্ধি করার পাশাপাশি ইতিবাচক মনোভাবকে ধরে রাখার জন্য উদ্দীপনামূলক প্রশংসা করা এবং পুরস্কার প্রদান অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। উৎসাহ দিলে সে আমার দিকে আসবে, এটা আমার অ্যাডমিনিস্ট্রেটিভ একটা মানে আমি বলবো যে স্ট্যান্ড, যে এইরকম করেই আমরা পারবো। কাট করলে তো হবে না, ও তো বাংলাদেশের সন্তান, ওকে যদি আমি আজকে কাট করে চাকরি থেকে একটা পানিশমেন্ট দিয়ে দিই তাহলে ও কোথায় যাবে, বাংলাদেশেই তো থাকবে। 5S এর চর্চা নিয়মিত ও ধারাবাহিকভাবে চলতে শুরু করার পর এই পর্যায়ে শুরু করতে হবে CQI বা কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। এই প্রক্রিয়ায় কর্মপরিবেশকে উত্তরোত্তর আরও উপযোগী করে তুলতে PDCA অ্যাপ্রোচ অনুসরণ করা জরুরি।
PDCA হচ্ছে প্ল্যান বা পরিকল্পনা, ডু বা কাজ, চেক বা অনুসন্ধান এবং অ্যাক্ট বা করা। আর এই ক্ষেত্রে PDCA সফলভাবে অনুসরণ করতে WIT এবং QIT টিমগুলোর পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কাজের মধ্যে ব্যারিয়ার বা বাধা বিপত্তি থাকবে এবং এটা শুধুমাত্র উত্তরণ করা সম্ভব পজিটিভ অ্যাটিটিউড দিয়ে। আর্ন করতে হবে এবং সবাইকে আর্ন করা শেখাতে হবে। ভ্যালুস আপনাকে মূল্যবোধ একটা বুঝতে হবে যে আমরা ভালো কাজ করব। একটা সিস্টেমের মধ্যে আমাদের কর্মকাণ্ড যদি পরিচালনা করি তাহলে সেবা গ্রহণকারী এবং সেবা যারা দেয় তাদের মধ্যে একটা সমন্বয় হবে এবং একটা মানসম্মত সেবা স্বাস্থ্যসেবা দিতে আমরা সমর্থ হব। সফলভাবে 5S এর প্রয়োগ এবং CQI এর চর্চার মাধ্যমে একটি হাসপাতালের সামগ্রিক সেবা প্রদান প্রক্রিয়াটিকে পরিশীলিত করতে পারলেই কেবলমাত্র টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বা TQM অর্জন করা সম্ভব। আর TQM হচ্ছে সেই অভীষ্ট লক্ষ্য যেখানে সেবাগ্রহীতা এবং সেবা প্রদানকারীর সন্তুষ্টি এক সুতোয় গাঁথা। অনেক সুন্দর পরিবেশ, অন্যান্য হাসপাতালের থেকে এই হাসপাতালের পরিবেশটা অনেক ভালো। এখানে ডাক্তারের ব্যবহার ভালো। বর্তমানে 17টা হাসপাতাল এবং 4টা উপজেলা হাসপাতালের কার্যক্রম চলতেছে। সেই কার্যক্রমটা আমরা ক্রমান্বয়ে এবং পর্যায়ক্রমে অন্যান্য হাসপাতালেও এই কার্যক্রমটা আমরা চালু করতে চাই এবং এই ব্যাপারে প্রত্যেকটা হাসপাতালে যারা ম্যানেজমেন্টে আছেন ডিস্ট্রিক্ট হসপিটালে RMO থেকে শুরু করে সিভিল সার্জন এবং মেডিকেল কলেজ হাসপাতালে ডাইরেক্টর সাহেব যারা ম্যানেজমেন্টে আছেন হসপিটাল তাদেরকে যদি আমরা মোটিভেট করি অথবা উদ্বুদ্ধ করি তাহলে মনে হয় এটা আমরা সহজেই এটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো এবং এটাকে কার্যকরী করতে পারবো। মায়ের দিয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই। তা আমার দেশ গরিব, আমরা তাই বলি কি ভালো কাজ দেব না? সীমিত সম্পদের সফল ব্যবহার নিশ্চিত করে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের 17টি হাসপাতাল। ক্রমান্বয়ে সারা দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের ক্ষেত্রে 5S CQI TQM খুলে দিতে পারে সম্ভাবনার নতুন দুয়ার। এখন শুধু প্রয়োজন আমাদের সদিচ্ছা, কার্যকর উদ্যোগ গ্রহণ আর তার আন্তরিক বাস্তবায়ন।